নমস্কার প্রিয় বন্ধুগণ, নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে এসডিও অফিসে নতুন নিয়োগ করা হচ্ছে স্টাফ পদে। এখানে অনেকেই শূন্য পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস নয়, আলাদা আলাদা চাকরিও রয়েছে ক্যাটাগরিতে। সেই সমস্ত চাকরির জন্য আলাদা শিক্ষকতার প্রয়োজন রয়েছে, সবই জানাবো ভিডিওটির মাধ্যমে। জানাবো বেতন, আবেদন প্রক্রিয়া এবং কর্মস্থান, কত টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য, এবং আবেদন কিভাবে করবেন, এবং কর্মস্থান কোথায় রয়েছে। এবং সবথেকে ভালো কথা হলো, এখানে বিনা পরীক্ষায় কিন্তু নিয়োগ করতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু পুরো বিস্তারিতভাবে জানতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাব এবং সেখানেই পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আবেদন করার জন্য তোমাদের যেতে হবে অ্যাডভার্টাইজমেন্টে। অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে, এবং এখানে রেশন সাইজের যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম লিখতে হবে, এবং নাম, বয়স এবং ফাদার নেম, স্ট্যাটাস, অ্যাড্রেস এবং সবই কিন্তু ফিল আপ করে বসাতে হবে। বসানোর পরে এখানে যে ভাষা জানেন সেই ভাষা এখানে লিখতে হবে, তারপর এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, তারপরে এই যে খোপটা দেখছেন এই খোপটা কিন্তু পূরণ করতে হবে। এ রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে 29/1/2024 এবং এখানে রয়েছে সরকারি মেমো নাম্বার। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর। যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় থাকবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছর ছাড় থাকবে, এবং যারা পিডব্লিউডির ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু 10 বছর ছাড় থাকবে। এখানে শুধু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর সিলেকশন প্রসেস বেসড অন দেয়ার ইন্টারভিউ, অর্থাৎ যারা সিলেকশন হবে তাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে একটি মাত্র শূন্যপদ রয়েছে, ড্রয়িং টিচারের জন্য একটি মাত্র শূন্যপদ, ক্রাফট ইনস্ট্রাক্টরের জন্য একটি মাত্র শূন্যপদ, লাইব্রেরিয়ানের জন্য একটি মাত্র শূন্যপদ এবং সুইপারের জন্য রয়েছে একটি মাত্র শূন্যপদ। এখানে প্রত্যেকটি চাকরির করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য গ্র্যাজুয়েট হতে হবে এবং ডিগ্রি থাকতে হবে, ড্রয়িং টিচারের জন্য আর্টে ডিপ্লোমা করে থাকতে হবে, এবং ক্রাফট ইনস্ট্রাক্টরের জন্য ক্রাফট ইনস্ট্রাক্টরের ডিপ্লোমা করতে হবে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন করার জন্য গ্র্যাজুয়েট হতে হবে, সাথে লাইব্রেরিয়ান সায়েন্সেও কিন্তু ডিপ্লোমা করতে হবে। যারা সুইপার পদে আবেদন করবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যে বেতনটি দেওয়া হবে 33,400 টাকা থেকে শুরু করে 86,100 টাকা, ড্রয়িং টিচারে স্যালারি দেওয়া হবে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা, ক্রাফট ইনস্ট্রাক্টরের জন্য বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা, এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য বেতন দেওয়া হবে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা, এবং সুইপার পোস্টের জন্য 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা দেওয়া হবে স্যালারি। দেখতে পারবেন সমস্ত কিছু যতগুলো স্যালারি রয়েছে এখানে লেভেল রয়েছে, অর্থাৎ এখানে বোঝা গেল যে এই সমস্ত চাকরি কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে, অর্থাৎ সরকারি মতেই নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কি বলা হয়েছে, 29 তারিখ থেকে আপনাদেরকে 15 দিন টাইম দেবে আবেদন করার জন্য, এখানে দেখতে পাচ্ছ, এবং 15 দিনের মধ্যে সমস্ত ডকুমেন্টের সাথে যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবেন সমস্ত অ্যাপ্লিকেশান এখানে পাঠিয়ে দিতে হবে। চাইলে আপনি হ্যান্ড টু হ্যান্ড দিতে পারেন, চাইলে আপনি পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাতে পারেন ওই অ্যাড্রেসে। যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম লিখতে হবে কিন্তু খামের ওপরে, এখানে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার। এবার মনে করুন সুইপার পোস্টের জন্য আবেদন করবেন, এখানে সুইপার পোস্ট লিখে দিতে হবে। এই আবেদন প্রক্রিয়া শুধুমাত্র 15 দিনের মধ্যেই কিন্তু করতে হবে। তো এইখানে কোথায় নিয়োগ করতে চলেছে, এখানে নিয়োগ করতে চলেছে এসডিও বিধাননগর রিক্রুটমেন্ট, অর্থাৎ বিধাননগর এসডিওরতে নিয়োগ করা হবে, এবং কর্মস্থানটা রয়েছে ওখানে, এবং অফলাইনে কিন্তু আবেদন চলবে। নোটিফিকেশানটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, না হয়তো পেয়ে যাবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন এই নোটিফিকেশানটি।